এটা পড়বে আপনার দুইশো নব্বই টাকা দুইশো নব্বই মিজান ভাই চাপাবাজি করে কোনো ব্যবসা করি না আমার কাছে এক কথা এক ক্রেট পাইবেন সব কিছু এক ওই ইউটিউবে বলবো একটা ধরবো আরেকটা এরকম ব্যবসা আমি করি না এই যে একটা মাল এটা হচ্ছে রাজীব সিলের মাল অনেক ভালো একটা মাল মানসম্মত মাল এটা রেট করবে আপনার দুইশো পঁচাশি টাকা একুশ চব্বিশ কপি কাস্টমার নিলে চাইনা বইলা বিক্রি করতে পারবো কোনো প্রবলেম নাই এটা পড়বে দুইশো সত্তর টাকা এর জন্য এই যে দেখেন এটা পড়বে দুইশো ষাট টাকা চাচ্চি যারা চাচ্চি লাগে এই যে পাঁচ দশের চাচি এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না সব জায়গায় কি আমাদেরকে ছাড়া কোন জায়গায় পাবেন চামড়া ফ্রমের চাচ্চি মালটা দেখেন এই যে এটা হচ্ছে চামড়া ফ্রমের চাচ্চি মাল এটা হচ্ছে লাইটিং এগুলো আফজাল নাজ অভিযে একটা শ্যু আসছে এই শ্যুটা পড়বে আপনার একশো পঁচাত্তর টাকা সাত দোষ সাইজ ঠিক আছে চাইনিসের কপি এই মালটা একবারে সম্পূর্ণ নতুন মাল এটা পড়বে দুইশো ষাট টাকা দেখেন প্যারাগন ফ্রমে চাচ্ছি এটা পড়বে আপনার দুইশো টাকা এই লোফারটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা এই যে নিচে দিয়ে সেলাই করা আছে যারা ভাই এই মালটার জন্য আমার দোকানে কাস্টমার আসে এই পাশে লুফার কিছু আইটেম আছে এই যে দেখেন এটা লুফারের লাইটিং পাঁচ দশ এটা দুইশো পাঁচে একশো টাকা এটা হচ্ছে

500 টাকা 385 টাকা 385 চাইনা দর্শক বন্ধু কুরবানি ঈদ উপলক্ষে দেখেন ভাইয়ার এখানে কালেকশনে কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো একমাত্র পাবে কোথায় ভাই বেবি বেবি কালেকশনে বেবি কালেকশনে এই জুতাগুলা পাবে এবং সবচেয়ে কম দামে ওনারা এই বেবিদের জুতাগুলা পাইকারিতে সেল করে থাকে আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে পাবেন এবং কোনটার কত টাকা প্রায় সবকিছু আচ্ছা দর্শক বন্ধু ভাইয়ার এখানে যে জুতা গুলা আছে এগুলা সব চাইনিজের কপি বাংলা জুতা আপনারা এই জুতা সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন ভাইয়া আপনার এখানে আসার লোকেশনটা একটু বলে দেন আমার এখানে আসবেন গুলিস্তান

185 এরপরে আপনার এগুলো আছে সেম চাইনিজের মতো এটা পড়বে আপনার 375 আবার এটা আছে লাইটিং 260 ভাই এটা কি ঈদ কালেকশন হ্যাঁ ঈদ এই সবগুলা আমরা আজকে গড়াইছি নতুন আজকে এই যে তারপরে এটা হচ্ছে আপনার 285 একবার সেম চাইনা দেখতে আপনি নিজে দেখেন আপনার বাচ্চাদের জন্য চলে নিতে পারেন দিব সমস্যা নাই ওকে তারপরে এটা আছে 325 টাকা এটা কত চাইনা 325 325 টাকা 325 ওয়াও দারুন তারপরে এটা আছে তিনশো পঁচিশ টাকা দুইটা কালার একবারে নিউ কালেকশন তারপর এই যে আর একটা মাল দেখেন এটা তো একবার সেম চাই না জেলি চুলের এটা পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হ্যাঁ তারপর এটা আছে নতুন আসছে এটাও পড়বে তিনশো পঞ্চাশ কালার তিনটা এক দুই তিন তিনটা কালার তারপর এটা এটা আছে দুইশো ষাট টাকা এটা হলো দুইশো ষাট হ্যাঁ এটা দুইশো ষাট তারপর এটা আছে নিউ কালেকশন একটু ঘুরে ফিরে দেখেন এটা হচ্ছে আপনার তিনশো পঁচিশ টাকা কালেকশন আজকে মালটা ঢুকছে এই যে দেখেন সম্পূর্ণ নতুন সুল নতুন আফার নতুন স্টিকার এটা অনলি তিনশো টাকা চারশো টাকা আমরা বিক্রি করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তিনশো ওকে ঠিক আছে তারপরে এই যে আরেকটা মাল আছে এটা দুইটা কালার হবে এটা পড়বে আপনার দুইশো টাকা তারপরে এই যে এটা আছে সেম চায়না চায়নার মতো দেখতে সবকিছু চাইনা ফিটিং বাংলা এটা পড়বে আপনার তিনশো পঁচাশি টাকা তারপর এই যে একটা শু এই শ্যুটা পড়বে দুইশো পঁচাশি টাকা সম্পূর্ণ চাইনা ফিটিং বাংলা তারপর এইটা আছে এটাও দুইশো পঁচাশি টাকা পড়বে এটা আছে এটা কত সাইজ বলে ভাইয়া এটা এক চার এটা এক চার এখন যেগুলো দুই তিনটা আইটেম দেখাইছে এগুলো এক চার এটা পড়বে এটা দুইশো পঁচাশি টাকা এটা কি হিল টাইপের না হ্যাঁ এটা একটু উঁচা হিল টাইপের এই মালটা আপডেট সম্পূর্ণ কত দাম দুইশো ষাট দুইশো পঁচাশি দুইশো পঁচাশি হ্যাঁ পঁচাশি ওকে এই যে এটা আছে এটা এক চার এটা পড়বে আপনার দুইশো নব্বই টাকা তারপর এই যে আর একটা নতুন কালেকশন ঈদের জন্য একটার মাল এটা যারা ওই যে খুচরা বিক্রি করে ওরা বুঝবে ঠিক আছে সাইজ এটা হচ্ছে আপনার তিনশো পঁচিশ টাকা এই যে মিজান ভাই আর একটা নতুন মাল এই ঈদের জন্য ঈদ উপলক্ষে এটা পড়বে আপনার তিনশো পঁচাশি টাকা তিনশো পঁচাশি হ্যাঁ ডলের মাল এটা নিউ কালেকশন এই যে এটা আছে নতুন দুইশো পঁচাশি টাকা

এই যে দেখেন নতুন একটা কালেকশন ম্যাজিক লাইটের মাল এটা পড়বে তিনশো পঁচাত্তর টাকা অনলি তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর টাকা হ্যাঁ তিনশো পঁচাত্তর টাকা তারপর আরেকটা আইটেমের মাল এই যে চাইনা স্টিকারের এটা পড়বে আপনার তিনশো পঁচাশি টাকা তিনশো পঁচাশি হ্যাঁ তিনশো পঁচাশি হ্যাঁ ঠিক আছে যারা চিন্তার কোনো কারণ নাই যারা কম দামি নিতে চায় কম দামি আছে ঠিক আছে কম দামি আমি দেখাচ্ছি এই যে এই শুটা এটা পড়বে আপনার দুইশো ষাট টাকা যাদের কম লাগবে যারা কম দামি চায় দুইশো ষাট টাকা এই যে এটা আছে পাঁচ দশ সাইজের শো এটা পড়বে দুইশো পঁচাশি তারপরে আপনার স্যান্ডেলের মধ্যে এই যে এটা আছে এটা পড়বে আপনার দুইশো নব্বই টাকা দুইশো নব্বই সেম চাই না জেলিস ঠিক আছে তারপরে আপনার এই যে আরেকটা মাল দেখায় এটা তো আপনার চাইনা না বাংলা আপনি নিজেই ধরতে পারবেন না কাস্টমার কি ধরবে এই যে দেখেন সেম চায়না এই মালটা এটা পড়বে আপনার চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ চারশো পঁচিশ যারা ইউটিউব দেখে আসবে তাদের জন্য দশ টাকা লেস করবে দশ টাকা করে ডিসকাউন্ট দিবে দশ টাকা ডিসকাউন্ট ওকে কারণ মিজান ভাই চাপাবাজি ওরা কোনো ব্যবসা করি না আমার কাছে এক পথে এক ক্রেট পাইবেন সব কিছু এক ওই ইউটিউবে বলবো একটা ধরবো আরেকটা এরকম ব্যবসা আমি করি না এই যে মিজান ভাই আরেকটা নিউ কালেকশনের মাল এক চার এই যে এটা পড়বে দুইশো পঁচাশি টাকা দুইশো পঁচাশি অনলি দুইশো পঁচাশি টাকা মিজান ভাই এখানে তো দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন এখানে তো সব দেখানো সম্ভব না আপনি একটু ভিডিও উঠতে দেখাই দেন সবাইকে সবাই যাদের যাদের ভালো লাগবে আমার ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করলে আমি ট্রান্সপোর্টে মাল দিয়ে দিতে পারবো আর যদি আইসা নিতে চাই আইসও নিতে পারবে ঠিক আছে এখন মিজান ভাই লেডিসটা শেষ করলাম এখন জেন্টসের আইটেমে আসেন প্রচুর ছেলেদের কালেকশন আসছে এখন আমরা আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটু জেন্সের ডিসপ্লেটাতে ধরেন আমার যারা কাস্টমার আছে তাদেরকে আমি দেখাই দেখেন এই যে একটা মাল এটা হচ্ছে রাজীব সিলের মাল অনেক ভালো একটা মাল মানসম্মত মাল এটার রেট পড়বে আপনার দুইশো পঁচাশি টাকা একুশ চব্বিশ দুইশো পঁচাশি অনলি দুইশো পঁচাশি এই যে আরেকটা মাল আছে নাগিন সেম চাইনা এগুলো চাইনা মালের কপি ঠিক আছে চাইনা মালের কপি কাস্টমার নিলে চাইনা বইলা বিক্রি করতে পারবো কোনো প্রবলেম নাই এটা পড়বে দুইশো সত্তর টাকা সত্তর ঠিক আছে তারপরে এটা জিরো সাইজ আছে এই জিরো সাইজটা পড়বে দুইশো পঁয়ত্রিশ টাকা অনলি দুইশো হবে এক ডজনে দুই কালার মিলা এক ডজন নিতে পারবে যে কোনো কাস্টমার আসবে মাল দেখেন লাইটিং লাইটিং সিস্টেম এটা হচ্ছে নতুন আসছে ঈদের জন্য এই যে দেখেন এটা পড়বে দুইশো ষাট টাকা অনলি দুইশো ষাট তারপরে মিজান ভাই এই যে চাচ্ছি যারা চাচ্চি লাগে এই যে পাঁচ দশের চারচি এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না সব জায়গায় কি আমাদেরকে ছাড়া কোনো জায়গায় পাবেন না ঠিক আছে এটা মাল পাবেন আর আমাদের কাছে পাবেন বাংলাটা ঠিক আছে এটা এটা না না বাংলা কাস্টমার দেখলে পড়বে টাকা তারপরে মিজান ভাই এই যে দেখেন আমরা এখন আপনাকে এটা দেখালাম চামড়া ফোমের চাচ্ছি মালটা দেখেন এই যে এটা হচ্ছে চামড়া ফোমের চাচ্চি মাল এটা হচ্ছে লাইটিং এগুলো আফজাল নাজ অভিযাত্রী এইসব দোকানে বিক্রি করে ঠিক আছে আমরা হয়তো নগদ টাকা দিয়ে নেই জন্য আমাদের কাছে আসছে এই মালটা পড়বে আপনার তিনশো পঁচিশ টাকা রশির একটা শু আসছে এই শ্যুটা পড়বে আপনার একশো পঁচাত্তর টাকা সাত দশ সাইজ ঠিক আছে একশো একশো চামড়া ফোমের মালকেন্ট সত্যি বলছেন আরে ভাই আমরা জবানেজিব্রাইল ঠিক আছে আর কোনো কথা নাই এখানে আর কোনো কথা নাই এই যে আরেকটা মাল দেখায় আপনাকে জিরো টু এটা হচ্ছে চাইনিজের কপি এই মালটা একবারের সম্পূর্ণ নতুন মাল এটা পড়বে দুইশো ষাট টাকা তারপরে আসেন এই যে একটা মাল দেখেন প্যারাগন ফর্মে চাচ্ছি এটা পড়বে আপনার দুইশো টাকা দুইশো টাকা হ্যাঁ অনলি দুইশো টাকা তারপরে একটা চাচ্ছি আছে এই যে এটা পড়বে আপনার দুইশো ষাট টাকা দুইশো ষাট হ্যাঁ দুইশো ষাট আপনাদেরকে এক চার দেখাব এই যে সম্পূর্ণ একটা নিউ কালেকশনের এক চারের চাচ্চি মাল আসছে ঠিক আছে এটা পড়বে আপনার তিনশো পঁচাত্তর টাকা হ্যাঁ চামড়া ফর্মের তিনশো পঁচাত্তর তারপরে আমরা আসি লোফারে যেমন এটা হচ্ছে এক চারের লোফার এই লোফারটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা এই যে নিচে দিয়ে সেলাই করা আছে যারা বাচ্চাদের জন্য লোফার নিতে চায় তারা নিতে পারবে এটা আছে ছয় নয় চায়না সুরে এটা পড়বে তিনশো টাকা এই যে একটা ছাব্বিশ উনত্রিশ লাইট এই এই সাইজটা সচরাচর সব দোকানে পাবে না এটা আমাদের অর্ডারই এই সাইজটা হচ্ছে দশ তেরো সাইজ বলে এক চারের ছোটো পাঁচ দশের পর এটা পড়বে দুইশো পঁচাশি এই যে একটা জিরো টু এই জিরো টু মালটা পড়বে দুশো ষাট টাকা

এটা হচ্ছে দুইশো দশ টাকা এটা হলো দুইশো দশ হ্যাঁ দুইশো দশ আছে এটা আছে একশো ষাট টাকা একশো ষাট এটা আছে একশো ষাট আমার দোকানের সবচাইতে হিট হিট কি মানে আজকেও মনে করেন দশ পনেরো ডজন মাল বিক্রি করছি ওই যে ওই সাইডটা আমার দেখান আমার দোকানে সিলের মাল নাম দেওয়া আছে আমার মালের এই যে দেখেন এই মালটা আমার দোকানের সবচাইতে হিট এমনও পার্টি আছে আসলে পাঁচ ডজন ছয় ডজন আট ডজন দশ ডজনও নেই ঠিক আছে যারা ডিস্ট্রিক্ট লেভেলের পাইকার আছে তারা তো বলতে হয় না বিশ ডজন অনায়াসে নেওয়া যায় প্রথমে ঠিক আছে তারপরে বিক্রি করে আসে আচ্ছা রেট কীরকম এটার রেটটা আপনার সাইজ হচ্ছে তিনটা যেমন এই যে নাগিনটা এটা হচ্ছে নাগিন কোয়ালিটি এটা হচ্ছে চব্বিশ সাতাইশ চব্বিশ সাতাইশটা দুশো পঁচিশ টাকা পড়বে আর চব্বিশ সাতাইশের বড় যেটা একচার এই যে এটারও কালো কালার আছে এটা পড়বে দুশো পঞ্চাশ এটা ছয় নিয়টা পড়বে দুশো পঁচাত্তর তারপর আছে আপনার নাগিন ছাড়া আছে দুইটার এই মালটা আজকে চার ডজন বিক্রি করছি ছোটো চার দুই ডজন বড় দুই ডজন এটা ছোটোটা দুইশো পঁচিশ বড়োটা দুইশো পঞ্চাশ শু যে এই মালটা আজকে নতুন ঢুকছে আসলে ভিডিওতে অনেকে কমেন্ট করতে পারে যে সবই কি আজকে ঢুকছে অবশ্যই আমাদের সেল বলো আমাদের আজকে মাল ঢুকে কালকে বিক্রি হয় আবার কালকে ঢুকে পরের দিন বিক্রি হয় এরকম ভাবে ঠিক আছে যেমন এই মালটা সাইকেল শু দুইটা ডিজাইন চামড়া ফর্মের এটা দুইশো পঁয়ত্রিশ টাকা পড়বে দুইশো পঁয়ত্রিশ হ্যাঁ পাঁচ দশ সাইজের এই যে দেখেন জিরো কিছু কালেকশনের দিকেও আছে এটা হয়তো দেখাই নাই যে আপনি দেখা দেন এখানের মধ্যে রেট যেমন এটা এটার রেট পড়বে দুইশো পঁয়ত্রিশ টাকা খুব রানিং মাল দুশো পঁয়ত্রিশ হ্যাঁ দুইশো পঁয়ত্রিশ ঈদের জন্য খুব রানিং মাল এই মালটা তারপর আরেকটা আছে চাইনি এর কপি সব সাইডে লাইট চলে পুরা লাইট সব সাইড দুইটা কালার এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হ্যাঁ তিনশো পঞ্চাশ তারপরে এইটা আছে দুশো পঞ্চাশ এটা আছে জিরো টু দুইশো টাকা এটা আছে জিরো টু টাকা আসলে মিজান ভাই এত এত কালেকশন আজকে দেখায় শেষ করতে পারবো না পুরো রাত যাবে তারপরে শেষ হবে না আপনি ভিডিওতে দেখায় দেন আমার কালেকশন আচ্ছা আর সবার কাছে আমার দাওয়াত রইল যারা আমার ভিডিওটা দেখবেন আমার দোকানে অবশ্যই আসবেন বা আমার সাথে মোবাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের পুরোপুরি সার্ভিস দেওয়ার আমি চেষ্টা করবো এ হচ্ছে গুলিস্তান গুলিস্তান না এমন কোনো মানুষটাই বাংলাদেশের মধ্যে যে কোনোভাবে গুলিস্তান আইসা পৌঁছায় ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তলায় অষ্টআশি নাম্বার দোকানে দোকান আর অনেকে আসবে না কিভাবে নিবে অনেকে না আসলে এখন তো অনলাইন যুগ হোয়াটসঅ্যাপ বা ইমুতে আমার সাথে যদি যোগাযোগ করে তাহলে আমি ওদের মাল পাঠিয়ে দেবো তবে সবশেষে বলে আমার দোকানের নাম বেবি কালেকশন অষ্টআশি নাম্বার দোকান ঢাকা চেট সেন্টার দ্বিতীয় তলা গুলিস্থান আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু ভাইয়ের এখানে আসলে জুতার কোনো অভাব নাই সব জুতো তার আর দেখানো সম্ভব না যেহেতুটুকু পার্সে ভাই দেখাইছে আপনারা যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন